হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের হেলথ টিপসটি হচ্ছে ঠোঁটের পরিচর্যা মেনে চলুন সহজ কিছু পরামর্শ জেনে দেহে সংবেদনশীল ত্বকের মধ্যে ঠোঁট অন্যতম ঠোঁটের ত্বকের গঠন প্রকৃতি ত্বকের অন্যান্য অংশের থেকে আলাদা তাই ঠোঁট সুন্দর ও ভালো রাখতে প্রয়োজন বাড়তি কিছু সচেতনতা জেনে নিন ঠোঁট পরিচর্যা সহজ কিছু পরামর্শ ঠোঁট ভালো রাখতে তীব্র রোদে বেশি ঘোরাঘুরি করা যাবে না প্রয়োজনে রোদে কাজ করার সময় ছাতা ক্যাপ ইত্যাদি ব্যবহার করতে হবে আবহাওয়া শুষ্ক হলে ভেসলিন গ্লেসারিন ঠোঁটে ব্যবহার করতে হবে এতে ঠোঁটে শুষ্কতা রুক্ষতা এবং ফেটে যাওয়া দূর হয়ে ঠোঁট নরম ও মোলায়েম হবে সিগারেট পান সুপারি গুল জর্দা ইত্যাদি যতদূর সম্ভব পরিহার করতে হবে দাঁত দিয়ে ঠোঁট কামড়ানো নখ দিয়ে ঠোঁটের চামড়া টানা জিবা দিয়ে ঠোঁট ঘষা এই ধরনের অভ্যাস থাকলে সেগুলোকে অবশ্যই বন্ধ করতে হবে যে কোনো খাবার বা পানি অতিরিক্ত গরম অবস্থায় কখনো খাওয়া উচিত নয় গ্রহণযোগ্য মাত্রা ঠান্ডা করে খাওয়াই উচিত ঠোঁটে অস্বাভাবিক কোনো পরিবর্তন হলে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে যেমন ফুলে যাওয়া ব্যথা চুলকানি বা জ্বালা পোড়া ইত্যাদি সামনের দিকে ধারালো বা আঁকা বাঁকা আসল বা কৃত্রিম দাঁত থাকলে তা একজন ডেন্টাল সার্জনকে দিয়ে ঠিক করে নিতে হবে ঠোঁটের পাতলা সংবেদনশীল ত্বককে সবসময় আঘাত থেকে মুক্ত রাখতে হবে এগুলো করলে ঠোঁট ভালো রাখা সম্ভব তাই বন্ধুরা এই রইল আজকের হেলথ টিপস ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য